বুধবার সোনামোড়ে কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সভাপতির সোনামরা সফর ঘিরে বেশ উৎসুক ছিলেন সেখানকার দলীয় কর্মীরা সকাল সকাল রাজীব ভট্টাচার্য মেলাঘর পৌঁছলে বাইক র্যালির মাধ্যমে মেলাঘর থেকে প্রিয় রাজ্য সভাপতিকে সোনামরে নিয়ে গেলেন যুব মোর্চার কর্মীরা সোনামড়া নবনির্মিত টাউন হলে অনুষ্ঠিত হয়েছে কার্যকর্তা সম্মেলনের মূল অনুষ্ঠান অনুষ্ঠানে ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মন বিধায়ক সুভাষ দাস রাজ্য সম্পাদক তাপস মজুমদার জসিম উদ্দিন সহ অনেকে অন্যান্য দিনের মতো এদিনও সোনামোড়ায় কার্যকর্তাদের দিকে ফুল ছুড়ে দেন তিনি সেই সঙ্গে ফুল দিয়ে দলের কার্যকর্তাদের বরণ করেছেন তিনি

চুয়াত্তর পরিবারের দুশো জন ভোটার রাজীব ভট্টাচার্যের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন কার্যকর্তা সম্মেলনে রাজীব ভট্টাচার্য এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সালের বিধানসভা আসন থেকে আরও বেশি আসন পেয়ে সরকার প্রতিষ্ঠিত হবে রাজ্যে বামফ্রন্টের পঁচিশ বছরের অপশাসন এবং গত চার বছরের বিজেপির শাসনের উন্নয়ন তথ্য সহকারে সকলের সামনে তুলে ধরেন তিনি এছাড়া সংগঠনকে আরো শক্তিশালী করতে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে

যে আবারও ওই ভারতীয় জনতা পার্টি সরকার চাই এই ত্রিপুরা রাজ্যে কেন আড়াই লক্ষ ঘর আজকে গরিবদের বাড়িতে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ সবচেয়ে বেশি খুশি যে আড়াই লক্ষ ঘর আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যের যারা গরিব অংশের মানুষ যারা পঁচিশ বছর ধরে বঞ্চিত হয়েছে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথমবার আড়াই লক্ষ সারা রাজ্যে গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে এই জেলাতে কত হয়েছে প্রদেশ সভাপতি সোনামরা সফর দলীয় কর্মীদের যে কতটা উদ্দীপনা এবং উৎসাহ যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ